মঙ্গলবার নির্বাচিত 30টি স্কুলের প্রধান শিক্ষক ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল। এদিন রাজধানীর দূষণমুক্ত পর্ষদে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বায়োটেকনোলজি কাউন্সিলের চেয়ারম্যান জিষ্ণু দেববর্মন। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী ছাড়াও বায়োটেকনোলজি কাউন্সিলের সচিব ড. প্রদীপ চক্রবর্তী ও ত্রিপুরা পলিটেকনোলজি কাউন্সিলের মেম্বার সেক্রেটারি অনিমেষ দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবার ডিএনএ ক্লাব প্রকল্পে আরও 30টি স্কুলকে যুক্ত করা হল। এর আগে রাজ্যের 52টি স্কুলে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এই প্রকল্পে গাইডলাইন অনুযায়ী প্রত্যেকটি নির্বাচিত বিদ্যালয়কে ল্যাবরেটরি যন্ত্রপাতি ক্রয় করা এবং বিজ্ঞান বিষয়ক পরীক্ষা নিরীক্ষা হাতে কলমে করা ছাড়াও জৈব প্রযুক্তি বিষয়ক কুইজ, বক্তৃতা ও জৈব বৈচিত্র্য সমৃদ্ধ স্থান তাদের জন্য আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করা হয়। প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রত্যেক নির্বাচিত স্কুলের একজন বিজ্ঞান শিক্ষক এই প্রকল্পের দায়িত্বে থাকেন। এদিন অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, ডিএনএ ক্লাব হওয়ার পর স্কুলে অ্যাটেন্ডেন্স বেড়ে গিয়েছে। এই অভিজ্ঞতা থেকে আমরা বুঝলাম যে আরো ডিএনএ ক্লাব বাড়ানোর দরকার, কারণ আমাদের শিক্ষানীতিতে তাই আছে। এই অভিজ্ঞতা থেকে আমরা বুঝলাম যে আরো ডিএনএ ক্লাব বাড়ানো দরকার, কারণ আমাদের এডুকেশন পলিসি তো তাই আছে, এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং কিভাবে শেখা যায়, বুকস অলসো বুকিশ লার্নিং অন্য ব্যাপার, টু লার্ন থ্রু এক্সপিরিয়েন্স অন্য ব্যাপার, আর লার্নিং থ্রু এক্সপিরিয়েন্সটা রয়ে যায় এবং ইট ইস এ নিউ এক্সপিরিয়েন্স বাই ইটসেলফ। সুতরাং আমরা বললাম ডিএনএ ক্লাবকে আরো প্রসারিত করা দরকার, আরো স্প্রেড করা দরকার, আরো সাহায্য করা দরকার। আর আমি সায়েন্স এন্ড টেকনোলজি মন্ত্রী হওয়ার পরে আমি দেখলাম সায়েন্স এন্ড টেকনোলজি ইজ কনফাইন্ড টু সেমিনার, সেটা কিন্তু আমাদের কাজ নয়। আমাদের কাজ টু পপুলারাইজ সায়েন্স টু দি গ্রাসরুট লেভেল, সেটা আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল যেটা কনস্টিটিউশনে আছে সেখানে আছে। এদিন আয়োজিত প্রশিক্ষণ শিবিরে প্রথম পর্যায়ে 12টি স্কুলের প্রধান শিক্ষকের হাতে 1,25,000 টাকা করে চেক তুলে দেওয়া হয়। তাতে সর্বমোট 15,00,000 টাকা দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।